হাই, আমি রূপম। এখন আপকামিং দুটো বাংলাদেশের কাজের ট্রেলার নিয়ে কথা বলবো। একটা হচ্ছে মাসুদ রানা, মানে MR9, সেই আপকামিং ছবির ট্রেলার, এবং আরেকটা হচ্ছে ভিকি জাহেদের ওয়েব সিরিজ, যেটার নাম হচ্ছে আমি কি তুমি। তো কেমন লাগলো এই দুটো ট্রেলার? দুটো ট্রেলারই আনডাউটেডলি খুব ভালো, ঠিক আছে। তবে আমি যদি প্রথমে কথা বলি হচ্ছে মেহজাবিন এবং ভিকি জাহেদের আমি কি তুমি সেই ওয়েব সিরিজের ট্রেলার নিয়ে, তো এই ট্রেলারটা যখন শুরু হয় তখন থেকেই এর যে সাবজেক্টটা সেটা কী হবে এটা আমাদের ভাবায়, এবং বাদবাকি যে কোনো ফিল্ম মেকার যেরকমভাবে এই OTT স্পেসে, ইউটিউবে, সিনেমা হলের জন্য সিনেমা করছেন, তার থেকে ভিকি জাহেদের মেকিং, তার প্লট, তার রুট, এগুলো পুরোটাই আলাদা। তিনি যেরকমভাবে সাহস দেখিয়েছেন তার প্রিভিয়াস কাজগুলোয়, যেরকম তার ছবির প্লট হয়েছে, তার একটা সিরিজ, একটা ফ্র্যাঞ্চাইজ যেরকমভাবে হিট করেছে ইউটিউবে, সেটাকে সত্যি বড় করে অ্যাপ্রিসিয়েট করতে হয়। এবং মেহজাবিন আর ভিকি জাহেদ, এই দুজনের কম্বিনেশন খুব ভালো। তাই এখানে দেখানো হচ্ছে যে একটি মেয়ে যে হয়তো একসময় একজন অভিনেত্রী ছিল বা তার অভিনেত্রী হওয়ার খুব বড় স্বপ্ন ছিল, সেটা কি পূরণ হয়েছে, তাকে এখন দেখলে মনে হচ্ছে যেন তার মেমোরিগুলো আবছা। অপরদিকে শ্যামল মওলা, সে একজন পলিটিশিয়ান এবং সে মিস্টিরিয়াস। অপরদিকে পুলিশ ইনভেস্টিগেট করছে, একটা লাইট পড়ছে যেটা অন্য গ্রহ বা স্পেসশিপের ইঙ্গিত। তো এখানে মেহজাবিনের ওপর কি কোনো এফেক্ট পড়েছে, এবং কেন এরা একে অপরকে খুন করছে? মানুষের ফোনের গ্যারেন্টি আছে তবে তাদের জীবনের গ্যারেন্টি নেই, কেন? এবং মেহজাবিন আলটিমেটলি কে? তো এটা দেখার যে এখানে আমি কি তুমি এই যে নামটা দেওয়া, আপনাদের সোর্স কোড বা এরকম ধরনের বহু ছবি রয়েছে যেখানে ক্যারেক্টারের যে আইডেন্টিটি সেটা থাকে অন্য, কিন্তু আদতে তারা অন্য, ঠিক আছে। তো দেখার এখানে প্লটটা কীরকম হয়। তবে এর যা প্রেজেন্টেশন, যেরকম ব্যাকগ্রাউন্ড স্কোর, যেরকম দেখতে লাগছে, মেহজাবিন থেকে শুরু করে ইনথেক অফ ডিনার বা এখানে শ্যামল মওলা, প্রত্যেককে খুব খুব ভালো লাগছে। এবং তুমি ট্রেলার দেখো, প্লট কী হতে পারে তুমি কিচ্ছু আইডিয়াই করতে পারবে না। এবং খুব সুন্দর মেকিং, ওই যে বরফ পড়ছে ওই পোর্শনটা, মেহজাবিনকে এত সুন্দর লাগছে, সুন্দর কালারের অ্যাপ্রোচ, যখন ওই বৃষ্টি পড়ার সিকোয়েন্সটা দেখিয়েছে কী সুন্দর। তো ভিকি জাহেদ খুব ভালো একজন পরিচালক। এবার তার কিছু সিনেমা অডিয়েন্সের ভালো লাগে, কিছু কাজ খুব পছন্দ করে, কিছু কাজ আবার পছন্দ করে না। তবে তার এই যে মেকিং, তার যে অ্যাপ্রোচ, তার সেটাকে ডিনাই করলে চলবে না। তো দেখার এই সিরিজটা কেমন হয় এটার জন্য আমি বেশ এক্সাইটেড। এবার যদি কথা বলি MR9, যেটা ট্রেলার গতকালকে ড্রপ করা হয়েছে, এটা মাসুদ রানার গল্প। আমি যতদূর জানলাম যে মেবি বাংলাদেশের খুব পপুলার একটা নভেল হচ্ছে মাসুদ রানা, এবং সেটা অবলম্বন করে এই ছবিটা, এবং তিনি একজন বাংলাদেশের এজেন্ট, তার কর্তৃত্ব, তার মিশন নিয়ে হচ্ছে এই সিনেমাটা। এবার আপনি যখন এই ট্রেলারটা দেখবেন, আপনি দেখে প্রথমে একটা কথাই ভাববেন, যেটা বাংলাদেশের কাজ এরকম লেভেলের অ্যাকশন, কারণ আমাদের এখানে তো মেইনস্ট্রিম ছবি হওয়া বন্ধ হয়ে গেছে, তো আমাদের এখানে এরকম লেভেলের অ্যাকশন, এরকম ধরনের স্টাইলাইজেশন, এগুলোর কথা বাদই দিন। কিন্তু এই ছবিটা যথেষ্ট পয়সা খরচা করা হয়েছে, স্টাইলাইজিং ভালো, দেখতে ভালো লাগছে, মাসুদ রানা এর ক্যারেক্টারটা ইন্টারেস্টিং। তো আশা করছি এই ছবিটা সেখানে ওয়ার্ক করবে। তো ট্রেলারটা অবভিয়াসলি খুব ভালো, এখানে অ্যাকশন সিকোয়েন্সেসগুলো ভালো, এবং এখানে একটা হলিউডের যেরকম ধরনের স্পাই ফিল্মগুলো হয় সেরকম ধরনের ছবির অ্যাপ্রোচ রয়েছে। মানে সেটা কিন্তু কোথাও গিয়ে যে এর যে বাজেটের জন্য একটা ইস্যু রয়েছে বা ল্যাক করছে, সিনেমাটোগ্রাফি ভালো না, বহু ক্যারেক্টারের প্রচুর লাউড পারফরমেন্স, এরকম কিন্তু নেই। বিষয়টার মধ্যে একটা স্মার্টনেস রয়েছে এবং একটা শার্পনেসও রয়েছে, যে কারণে জিনিসটা দেখতে ভালো লাগছে। তবে বিষয়টা হচ্ছে, খুব অনেস্টলি বলুন, আপনি যখন এই ট্রেলারটা দেখবেন, আপনার কোথাও একটা গিয়ে জেমস বন্ডের কথা মনে হয়নি? এখানে যখন একটা ক্যারেক্টার, সে যখন এমন কিছু ওয়েতে কথা বলছে, এমন কিছু অ্যাক্টিভিটিস করছে, সেগুলো দেখে আপনার বহু আগে দেখা বহু এরকম ধরনের স্পাই ফিল্মের ক্যারেক্টারের কথা মনে করেনি? এখানে যে ক্যারেক্টারটা, হয়তো মাসুদ রানা গল্পটাই এরকম, সেই ক্যারেক্টারটা অনেকটা জেমস বন্ড বা এরকম ধরনের ক্যারেক্টার থেকে ইন্সপায়ার্ড বা সেরকম আইডিয়াতেই হয়তো লেখা। তো এখানে এই চরিত্রটার আলাদা করে হয়তো কোনো নিজস্বত্ব নেই, তবে আমার কিন্তু এই ফিল্মটা দেখার পরে এই সিনেমাটা দেখার জন্য ইন্টারেস্ট গ্রো হয়েছে। তার কারণ এরকম সুন্দর অ্যাকশন কোরিওগ্রাফি, এরকম এখানে সবাইকে দেখতে লাগছে, তার যেরকমভাবে প্রিমিয়ামনেসটা রেখেছে, যে কারণে আমি ছবিটা দেখতে চাই। তবে ট্রেলারের একটা ছোট্ট বিষয় হচ্ছে, এখানে ইনফরমেশন সেগুলোই দেওয়া যেগুলো আমরা দেখে অভ্যস্ত। এখানে নতুন কিছু, এই মিশন, এই অ্যান্টাগনিস্ট, এদেরকে সেরকমভাবে স্পেস না দেওয়ার দরুন আমাদের এটাকে আলাদা মনে হয় না। হ্যাঁ, অবশ্যই তারা পয়সা খরচা করেছে, দেখতে ভালো লাগছে, যে কারণে আমরা অ্যাট্রাক্টেড হই। তো আমার এই ট্রেলারটা অবভিয়াসলি খুব ভালো লেগেছে,
পারফরমেন্স দিয়ে সবাইকে ভালো লাগছে। তবে মূল হচ্ছে এখানে অ্যাকশন, সেগুলো তারা টপ শটে হোক, সেগুলো তারা হ্যান্ড হেল্ডে হোক বা কাট টু কাট, দেখতে বিষয়টা ভালো লাগছে। ব্যাকগ্রাউন্ড স্কোর ভালো এবং যিনি এখানে মাসুদ রানা ক্যারেক্টার প্লে করছেন তাকে খুব স্মার্ট লাগছে। তো দেখার ছবিটা হয় কেমন, আমার এই ট্রেলারটা বেশ ভালোই লেগেছে, খালি কিছু ইস্যু মনে হয়েছে সেগুলো আমি আপনাদের বললাম। তো এই ছিল আমার রিয়াকশন আপকামিং এই দুটো কাজের ট্রেলার নিয়ে। আপনারা কোনটার জন্য এক্সাইটেড জানাবেন। যদিও 25 আগস্ট আসছে MR9 এবং আগামীকাল মানে 27 জুলাই আসছে মেহজাবিন এবং ভিকি জাহেদ ওয়েব সিরিজ আমি কি তুমি, দেখা যাক কাজগুলো কেমন হয়। আবার দেখা হচ্ছে, জানো তো আমাদের পাশে আছে। লাভ ইউ অল, স্টে বাই, টেক কেয়ার।